পুরনো পুরনো অনেক জিনিসই ভালো লাগে না, পুরনো বলতে গেলে যে এক্সরে ভালো লাগে না, এক্স একটু আগে একজন এই কথা বলছে। এখানে সব একই কথা বলে কেন, ওখানে একটা আপু বললো এক্সকে ভালো লাগে না, ওই জায়গায় একটা ভাই বলতে আমার এইভাবে চলতেছে এখন, আমার ক্ষেত্রে ফাইভ অ্যাসিলেশন ছিল আমার, একই রেখা পড়ে গেছে, জানি না কি ভালো লাগে না পুরো। ভাই কালকে থেকে সাতজন পাইছি বলছে এক্স ভালো লাগে না, এটা সত্যি কথা, এক যদি ভালো থাকতো তাহলে তো লাইফ হইতো। পুরনো প্রাক্তন অবশ্যই ভালো লাগে না, এক গুচ্ছ কদম হাতে পুরনো পুরনো লেখাপড়াগুলো ভালো লাগে না, এছাড়া আর পড়াশোনা ভালো লাগে না। হ্যাঁ আরো কিছু আছে, পড়াশোনা ভালো লাগে না, কিছু কিছু কাহিনী আছে মনে করো যেগুলো যদি না করতাম এখন এইগুলা হইতো না, হয়তো এমন লাইফটা হইতো না, এরকম টাইপের কোনো কিছু একটা। এটা দ্বারা বুঝে যে ভার্সিটিতে যে পরীক্ষাগুলো হয় এখানে রিটেক অর ড্রপ সাবজেক্ট, এই সাবজেক্টগুলো একবার পড়ার পরে ফেল করার পরে ওই আবার ওই সাবজেক্টটা পড়া, এটা অনেক পেইনফুল, এই জিনিসটা আসলে ভালো লাগে না। অ্যাকচুয়ালি পুরনো হচ্ছে মেন্টালিটি ভালো লাগে না, ম্যাচিউর ছিলাম না, ইম্যাচিউর ছিলাম। পুরনো মোবাইল ফোন হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে না, কারণ থাকলে মনে হয় যে টেকনোলজির দিক থেকে আমি পিছনে আছি। পুরনো কি ভালো লাগে না, যে কোনো কিছু হতে পারে, বাট প্লিজ ডোন্ট সে যে পুরনো এক্স ভালো লাগে না, এখানে পাঁচজন বলছে পুরনো এক্স ভালো লাগে না, এই জন্য বললাম যে বলেন না, পাঁচজন বলছে পুরনো এক্স ভালো লাগে না। পুরনো ফ্রেন্ডস ভালো লাগে, আপনারা কয়দিনের ফ্রেন্ড? আমাদের 6 বছর হয়ে গেছে। আপনাকে দেখছেন পুরনো ফ্রেন্ড ভালো লাগে না বলে দিলেন, পুরনো তেমন কোনো জিনিসই নেই যে ভালো লাগে না, কারণ সব জিনিসই পুরনো ভালো ছিল, আপডেট যেগুলো হয়েছে সেগুলো কিছুই ভালো লাগে না, পুরনো যা ছিল সেই ব্যাকডেটের জিনিসগুলো আমাদের ভালো লাগে, আপডেটের জিনিসগুলো আমাদেরকে সব জায়গা থেকে বিচ্ছেদ করে দিয়েছে, লাইক মোবাইলই তো, আমরা আগে MP3 গান শুনতাম, এখন মোবাইল আসছে আমরা সেটা আসলে ভুলে গেছি, তখন তো অনেক সুন্দরভাবে মনোযোগ দিয়ে লিরিক্স বুঝে গান শুনতাম, এখন তো লিরিক্স বুঝে কয়জন গান শুনি, আসলে মিউজিকটা কী, লিরিক্সটা কী বোঝাইতে চাইছে, কোথার থেকে আসছে, এই জিনিসটা বুঝতে পারলে গানটা সুন্দর, সে যে কোনো গানই হয়ে যায়।